আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। প্রিয় দর্শক, সারা দেশের মানুষ যখন রাতে ঘুমায়, ঠিক তখনই ঝড় বৃষ্টি মেঘকে উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ শ্রমিকরা পদ্মা সেতুর কাজে ব্যস্ত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর স্প্যানের উপর গভীর রাতে পদ্মা সেতুর নির্মাণ শ্রমিকদের কাজের অংশ বিশেষ। 2022 সালের জুন মাসকে সামনে রেখে পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে তিনটি গ্রুপে। এই তিনটি গ্রুপের মধ্যে অর্থাৎ প্রতি 8 ঘন্টা পরপর এই কাজগুলি শিডিউল বাই শিডিউলভাবে করা হচ্ছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্পেনের উপর যে একটি ক্রেন রয়েছে, সেই ক্রেনের সাহায্যে পদ্মা সেতুর রোড স্ল্যাবগুলোকে সংযোগ করার জন্য যে ওয়্যারগুলি প্রবেশ করানো হয়, সেই ওয়্যারগুলি এখানে উত্তোলন করা হচ্ছে এবং এগুলিকে যথাযথ স্থানে নিয়ে রাখা হচ্ছে। এই ওয়্যারগুলি রোড স্ল্যাবের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে শক্ত করে এটিকে বেঁধে দেওয়া হয়, যাতে স্ল্যাবগুলি খুব সুন্দরভাবে লেগে থাকে একটি আরেকটির সাথে। এই জন্য এদেরকে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি মেঘ রোদ প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে কিন্তু এখানে তারা কাজে অংশগ্রহণ করেছে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল আপনাদের পদ্মা সেতুর রাতের কাজের দৃশ্যের অংশ আমি ভিডিও করে দেখাবো। সেই সুবাদে আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করেছি। এরকম পদ্মা সেতুর নিয়মিত টুকিটাকি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পদ্মা সেতুর সকল প্রকার আপডেট আপনারা সহজেই আপনার মোবাইল বা কম্পিউটারে পেতে পারেন। সেই জন্য তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।